জনপ্রতিনিধিদের জনগণের সামনে নিজেদের ভুল ত্রুটি কর্মকাণ্ড স্বচ্ছভাবে তুলে ধরতে হবে কিশোরগঞ্জের রাষ্ট্রপতি। বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে নতুন সূচিতে অফিস শুরু, কৃষি কাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। রাঙামাটির লঙ্গদু উপজেলায় জেএসএস এর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফ এর 6 কর্মী নিহত, আহত 3। সিলেটে দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে চা বাগান শ্রমিকদের মানববন্ধন, কর্মবিরতি অব্যাহত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আশিদা আলী। এতক্ষণ বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। জনপ্রতিনিধিদের জনগণের সামনে নিজেদের ভুল ত্রুটি কর্মকাণ্ড স্বচ্ছভাবে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কিশোরগঞ্জ সফরের দ্বিতীয় দিন সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলার জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন তিনি। আব্দুল হামিদ অডিটোরিয়ামে মতবিনিময় অনুষ্ঠানে হাওড় এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, কেউ যেন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় অফিসের নতুন সময়সূচিকে স্বাগত জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশ নিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সরকারের এ পদক্ষেপ সময় উপযোগী বলে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, খাদ্য সরবরাহ উৎপাদন যেন ঠিক থাকে সেজন্য সেচের বিষয়টি মাথায় রেখে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত অফিসের নতুন কর্মসূচি 8টা থেকে 3টা, এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও নির্ধারিত সময়ে সচিবালয়ে কর্মস্থলে দেখা যায়নি অধিকাংশ কর্মকর্তা কর্মচারীদের। নতুন সূচি অনুযায়ী সকাল 8টায় কর্মস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও 8টার পরে সচিবালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করতে দেখা যায় অধিকাংশ কর্মকর্তা কর্মচারীদের। তবে সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত মতবিনিময় সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী দাবি করলেন, নতুন সূচি অনুযায়ী অফিসে আসছেন সকল কর্মকর্তা কর্মচারী। আমরা দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সরকারি কর্মচারীবৃন্দ সকলে কিন্তু আপনার 1 ঘন্টা আগে তারা সঠিক সময়তে অফিসে এসেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা এই কাজটা করতে পারছি। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্ধারিত সময়ে অফিসে এসে নতুন সূচিতে কাজের কোনো ব্যাঘাত ঘটবে না বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রতিবদ্ধতা নতুন কর্মসূচির কারণে সৃষ্টি হবে না, সেবা দিতে হবে, সেই সমস্ত সেবাগুলো আমার মনে হয় এই সময়ের ভিতরে দেওয়া সম্ভব। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগামী 1 সপ্তাহ এই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপ। দেখতে পাচ্ছি যে সিটির ভিতরে ডেস্ক এবং ডিপিডিসির পিক আওয়ার কিন্তু দুপুরে চেঞ্জ হয়ে যাচ্ছে প্যাটার্নটা, এটি আমরা চাচ্ছি যে সন্ধ্যার থেকে পিক আওয়ারটা যদি দিনে বেলা চলে আসে তাহলে আমরা একটা ব্যালেন্স করতে পারবো সন্ধ্যা এবং দিনে বেলা। দেখা যাক আগামী 1 সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি, যদি এটা কার্যকরী বেটার হয় তাহলে অন্তত আমাদের বিদ্যুতের ব্যালেন্সটা আমরা ঠিক করতে পারবো। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে আজ থেকে নতুন সময়সূচিতে শুরু হয়েছে অফিস আদালত। নতুন নিয়মে অফিস করেছে পিরোজপুরের সকল সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। তবে প্রথম দিন হওয়ায় অফিসগুলোতে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে আর সাধারণ মানুষও এই নতুন সময়সূচিকে স্বাগত জানিয়েছেন। রাঙামাটির লংদ উপজেলায় জনসংহতি সমিতি জেএসএস এর সঙ্গে গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর 6 কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার রাত 8টায় লংগদু দুর্গম কাটলি এলাকায় এই ঘটনা ঘটে। প্রসিদ্ধ খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সংগঠক অঙ্গ মার্মা এই ঘটনার জন্য সন্ত লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে। স্থানীয়রা জানায় গোলাগুলিতে আরো 3 জন আহত হয়েছে, পরে পুলিশ এসে নিহতদের মরদেহ ও অস্ত্র উদ্ধার করে।
সিলেটে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে। আজ আন্দোলনের 16তম দিনে সিলেটের সবকটি চা বাগানে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা তাদের কর্মবিরতি পালন করছে। দফায় দফায় বৈঠক হলেও এখনও বিষয়টি সমাধান হয়নি। মঙ্গলবার চা বাগান পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে চা শ্রমিক ইউনিয়ন বাগান পঞ্চায়েতের মধ্যে দিনভর আলোচনার পরও কোনো সিদ্ধান্ত আসেনি। এতে কর্মবিরতি অব্যাহত রেখেছে শ্রমিকরা। তখন আমাদের 300 টাকা মজুরি দাবিতে আমরা দাবি পাচ্ছি না, তখন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। 300 টাকা না হলে আমরা রাতপর ছাড়বো না, আমাদের সংসার চলছে না। আমরা বাগানে কাজ করি, 120 টাকা আমরা কেমনে চলবো? আমরা সরকারের কাছে দাবি করেছি আমাদের 300 টাকা মজুরি দিতে হবে। আমরা আমাদের 300 টাকা যতক্ষণ আমরা সরকার আমাদের ঘোষণা দিচ্ছে না ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দর্শক, মাধবপুর থেকে চা শ্রমিকদের কর্মবিরতির সব শেষ সংবাদ জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি রাজীব দেবরায়। রাজু, ধন্যবাদ আপনাকে। আমি এখন অবস্থান করছি হবিগঞ্জের মাধবপুর উপজেলা তেলিয়াপাড়া চা বাগান এলাকায়। আপনারা জানেন যে চা শ্রমিকরা 300 টাকা মজুরি বৃদ্ধির দাবিতে কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে কিন্তু চুনারুঘাটে চা শ্রমিকদের নিয়ে চুনারুঘাটে ইউনু এবং হবিগঞ্জের জেলা প্রশাসক কিন্তু মিটিং করেছে। সেখানে চা শ্রমিকদের যে বোঝানোর চেষ্টা করছে কাজে যোগদান করার জন্য, কিন্তু চা শ্রমিকরা তাদের 300 টাকা দিয়ে দাবি সে দাবিতে কিন্তু অনড় রয়েছে। এখন পর্যন্ত এই বিষয়টি আসলে সমাধান হয়নি। আমি একটু আগে কথা বলেছিলাম তেলিয়াপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কুকন পাতাতের সঙ্গে, উনি আমাদেরকে জানিয়েছেন যে তারা 300 টাকা মজুরি যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবে না। এই বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তাদের একটি দাবি, তাদের একটি কথা যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে এসে তাদের বিষয়ে একটি কথা বলুক এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দেবে সেই ঘোষণাটি তারা মেনে নেবে এবং কাজে যোগদান করবে। এই ছিল তেলিয়াপাড়া বাগান এলাকা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি শাসনামলে রাজাকার আলবদরদের মন্ত্রী বানানো হয়েছিল। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় এক আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনার সভা শেষে মিলাদ দোয়া ও মোনাজাত করা হয়। কুষ্টিয়ার মিরপুর থানার একটি নারী ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড সহ অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত একের বিচারক তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। এছাড়া প্রত্যেকে 25,000 টাকা জরিমানা, অনাদায়েরও 1 বছর সাজার আদেশ দেওয়া হয়। নরসিংদীর রায়পুরা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত অপহরণকারী জীবন মিয়াকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। আজ সকালে নরসিংদী জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। এ ঘটনায় অপর চার অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। গত 21 তারিখ দশম শ্রেণীর ছাত্রী যখন সে স্কুলে যায়, স্কুল থেকে ফেরার পথে সে জীবন এবং আরও তার 3-4 জন সহযোগী সহ একটি প্রাইভেট কারের যুগে ফিল্ম স্টাইলে জোর করে প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজল করিম চৌধুরী বলেছেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে অনেক উন্নত দেশের চাইতে বাংলাদেশ অগ্রগামী। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রীর এই ভূমিকা প্রশংসনীয়। সকালে নগরীর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল প্রাঙ্গণে 5-11 বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার মিরহাটির জামতুলি থেকে আলমপুর পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দখলকৃত খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। একই সাথে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সকালে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া সহ আর অনেকে উপস্থিত ছিলেন।
কাপাসিয়া উপজেলার তরগাঁও মোড়ে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে মোটর বাইক আরোহীকে হেলমেট না থাকায় 1,000 টাকা এবং মহাসড়কে চলাচলরত অন্যান্য জলশ্রী পরিবহন কোম্পানিকে সরকারি নির্ধারিত ভাড়া বাবদ অতিরিক্ত ভাড়া বেশি নেওয়ার কারণে 5,000 টাকা করে মোট 13,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন। ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির অপরাধে 2 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়র হক এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, শহরের সুইট হোটেল ও ভাই ভাই কনফেকশনারিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে 31,000 টাকা জরিমানা করা হয়। এদিকে জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 4 প্রতিষ্ঠানকে 62,000 টাকা জরিমানা আদায় করেছে। সকালে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রানি ফুডকে 50,000 টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে আলী হোমিও হলকে 10,000 টাকা, মাস্টার হোমিও এবং অনুশক্তি হোমিওকে 1,000 টাকা জরিমানা করা হয়। পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোডি প্রজেক্টের আওতায় এই গণশুনানির আয়োজন করে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা কমিউনিটি গ্রুপের নিষ্ক্রিয়তা, সেবাদানে নানা সংকট সহ নানা বিষয় তুলে ধরেন। নাটোরের বাগাতিপাড়া 3 ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মোহাম্মদ হিরণের বাসভবনে সর্বসম্মতিক্রমে 51 সদস্য বিশিষ্ট ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। আকরাম হোসেন পিন্টুকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং জে কে আলীকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ মন্টু। কক্সবাজারের রামবোর্ড রশিদ নগর ইউনিয়নের পানির ছড়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত বাড়ি দখলের উদ্দেশ্যে হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার হামলা ও লুটপাটের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সন্ত্রাসীদের 5,00,000 টাকা চাঁদা না দেয় এই হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মেহেরপুরের গাংনীতে শাশুড়িকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে জামাতা বাদশামিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি থেকে গ্রামবাসীর সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর নামে রেজিস্ট্রেশনকৃত গাড়িতে মাদক বহনের দায়ে উপবিভাগীয় প্রকৌশলী ফেরদৌসী বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফুল আলমকে। এছাড়া গাড়ির চালক খোকন আহমেদকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দ্রুত বাস্তবায়ন সহ 14 দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠন। সকালে সংগঠনের আয়োজনে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠনের সহসভাপতি নিশাত রায়, রাজকুমার বর্মন সহ আর অনেকে। আজ 24 আগস্ট নারী আন্দোলনের অগ্রদূত আইভি রহমানের 18তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে ভৈরববাসী। সকালে আইভি রহমান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আইভি রহমানের 18তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে কোরআন খতম, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুবলীগ। বাদ জোহর শহরের মার্কাজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া।
2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। লালদীঘি জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা বোরহান উদ্দিন ইমরান। যশোর মনিরামপুর উপজেলার ছাপা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য এস এম ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ। বঙ্গবন্ধুর 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাঁদখিল উপজেলা 9 নং খিলপাড়া ইউপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, চাঁদখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌরসভার মেয়র নিজামুদ্দিন। মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা যুবলীগের উদ্যোগে ও আওয়ামী লীগ যুবলীগের আয়োজনে লোহাগড়া যুবলীগের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সম্পাদক শিকদার নজরুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দুপুরে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে পবিত্র ফাতিয়া পাঠ করে বঙ্গবন্ধু সহ 75-এর 15 আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এ সময় নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি জাকারিয়া চৌধুরী, সাবেক নিউ ইয়র্ক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আন্তর্জাতিক সম্পাদক সাখাত বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ, নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। স্বচ্ছতা ও দক্ষতার সাথে শিডিউল অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ এগিয়ে চলছে। দুপুরে প্রকল্পের পিডি ভবনে কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় সংসদের অনুমতি হিসাব সংক্রান্ত কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ কথা বলেন। তিনি আরও বলেন, সব ধরনের বিপদমুক্ত অবস্থায় পরমাণু বিদ্যুৎ নির্মাণের জন্য রাশিয়ান ঠিকাদারদের সাথে সম্পাদিত চুক্তির শর্তগুলো খুবই স্বচ্ছ এবং শক্তিশালী। এর আগে 5 সদস্যের পর্যবেক্ষণ কমিটি প্রকল্প পরিদর্শন করেন। চট্টগ্রাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে 21 আগস্ট ইতিহাসের কলঙ্কতম গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা মাহবুবুর হক সুমনের নেতৃত্বে মিছিলটি সদরঘাট জেটি এলাকা থেকে যাত্রা শুরু করে নিউ মার্কেট মোড় সহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হবার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দুপুরে সদর উপজেলা বিএনপি ও টাঙ্গাইল শহর বিএনপি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে টাঙ্গাইল সদর বিএনপির আহ্বায়ক আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি মাহমুদুল হাসান। একই ঘটনায় পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি। সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমাবেশে যোগ দেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নমিয়া। জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি এবং নূরে আলম ও আব্দুর রহিম নিহত হবার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ি মহিলা কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।
ধামরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধামরায় পৌরসভার বিজয়নগরে বিএনপির কার্যালয় থেকে বুধবার সকালে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন ধামরায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুল খান ফরহাদ। বগুড়া শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে বিএনপির আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ আরো অনেক নেতৃবৃন্দ। দর্জি শ্রমিকদের নিয়োগ ও পরিচয়পত্র প্রদান, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশের নিশ্চয়তা, স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু এবং মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছে দর্জি শ্রমিক ইউনিয়ন। গতকাল ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, দর্জি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার সহ আর অনেকে। দীর্ঘ অপেক্ষার পর যশোর ব্যাটালিয়ন 49 বিজিবি এর দায়িত্ব পূর্ণ সীমান্ত এলাকার শূন্য রেখায় অবস্থিত বেনাপোল আইসিপি ক্যাম্প সংলগ্ন বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালকে দালাল চক্র মুক্ত করা হয়েছে। স্থানীয় বিভিন্ন বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশা সমিতির সভাপতি সহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সমন্বয়ের মাধ্যমে প্যাসেঞ্জার টার্মিনালে এসে কেউ ভিড় জমাতে পারবে না এবং অহেতুক কেউ ঘোরাফেরা করতে পারবে না এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যাত্রীদের হয়রানি বন্ধ সহ সেবার মান বাড়ানোর এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে বিজিবি। রাজধানীর উত্তরা ইফটিজিং, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতামূলক বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম আয়োজনে নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সাইফ সহ আর অনেকে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন মন্ত্রিসভার অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে কৃতজ্ঞতা জানিয়ে র্যালি করেছে সম্মিলিত নাগরিক পরিষদ সিলেট। দুপুরের র্যালিটি কাজী নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন ড্রিল শেডে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জালালউদ্দিন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ পুলিশের সকল কর্মকর্তাগণ। কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিলংজা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের প্রতি পরিবারের মাঝে নগদ 15,000 টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে স্বেচ্ছাসেবী, সিসিডিবি সংস্থা, টিয়ার ফান্ড, ইও ম্যাটাডোর, ম্যাটাডোরের সহযোগিতায় 110 পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় সিসিডিবির উপ পরিচালক চন্দন চার্লস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করার প্রতিবাদে চতুর্থ দিনের মতো ক্লাস বর্জন করে মানববন্ধন ও সাতক্ষীরা আশাশুনি মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের অবরোধের মুখে সাতক্ষীরা আশাশুনি মহাসড়কের আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের আশ্বাসে অবরোধ সরিয়ে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বিষয়টি সমাধানে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার বিদ্যালয় পরিদর্শন করেছেন।
দিনাজপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা। সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন এ বিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নেত্রকোনার মদনে ইজারাকৃত আয়না দীঘা বিল জলমহল অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মদনে গোবিন্দ শ্রী বজ্জা গ্রামের মদন খালিয়াজুরি সড়কে ইজারাদার ও মসজিদ কমিটির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রোজ আলী, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সাতক্ষীরার কলারোয়ায় টিআর কাবিখা প্রকল্পের কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দুপুরে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সম্পূর্ণ স্বচ্ছ ও সুন্দরভাবে প্রতিটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার তার টিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বেগ গতকাল রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। সকালে নিজ গ্রামে গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনপ্রতিনিধিদের জনগণের সামনে নিজেদের ভুল ত্রুটি কর্মকাণ্ড স্বচ্ছভাবে তুলে ধরতে হবে কিশোরগঞ্জের রাষ্ট্রপতি। বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে নতুন সূচিতে অফিস শুরু, কৃষিকাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। রাঙামাটির গঙ্গা উপজেলায় জেএসএস এর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফ এর 6 কর্মী নিহত, আহত 3। সিলেটে দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে চা বাগান শ্রমিকদের মানববন্ধন, কর্মবিরতি অব্যাহত। প্রিয় দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদা আলী। আল্লাহ হাফেজ।